নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টিম টাইগাররা। শনিবার বিশ্রামে থাকবে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের একঝাঁক তরুণ ও তুলনামূলক অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে খেলবে বাংলাদেশ। দলের নেতৃত্বে আছেন তরুণ বাহাতি টপ অর্ডার নাজমুল হোসেন শান্ত। ইঞ্জুরি ও নানা কারণে বিশ্বকাপ দলের নয়জন নেই বাংলাদেশ স্কোয়াডে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ফ্র্যাকচারের কারণে এই সিরিজে নেই। ছুটিতে থাকা লিটন দাসও মিস করছেন এই সিরিজ। অভিজ্ঞ পেসার টিম সাউথের নেতৃত্বে নিউজিল্যান্ড তাদের পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছে। বিশ্বকাপ স্কোয়াডের 10 জন আছেন এই দলে। আগামী 28 নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট।